সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। শরতের পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে, নদীর ধারে কাশফুল এবং শিউলির গন্ধে মেতে উঠেছে শরৎকাল। গত দুবছর করোনা মহামারীর কারণে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো উৎসব পালন করে উঠতে পারেনি পূজা কমিটিগুলি। তবে এবারের চিত্রটা একটু অন্যরকম। দুবছর পর আবার পূর্ণ ছন্দে ফিরে এসেছে মানুষের জীবনযাত্রা। সেই কারণেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালনে এবারে কোন রকম খামতি দেখা যাচ্ছে না কোথাও। হাতে আর কদিন বাকি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। ইতিমধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে জেলার সমস্ত মৃৎশিল্পীদের মধ্যে। ঠাকুর তৈরি করবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া গেলেও উন্নত মানের ঠাকুরের রঙের দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন জেলার একাধিক মৃৎশিল্পীরা। কিন্তু আমাদের হচ্ছে ডবল ব্যবহার হলেও আমাদের ভালো রংটাই মানে ইউজ করতে হবে। আমরা হচ্ছে ঠাকুরের কাজ তো, এটা হচ্ছে ভালো রং ব্যবহার না করলে ঠাকুর ফুটবে না, আর ঠাকুর না ফুটলে গ্রাহকদের কাছে আমরা যে বলতে পারবো না যে ঠাকুরটা ভালো হচ্ছে, কিন্তু তাদেরও চোখে লাগবে না। এই জন্য আমাদের ভালো ব্যবহার করতে হয় ঠাকুরের রঙে কাজে। মৃৎশিল্পীরা দামি রং ব্যবহার করবার কারণে প্রতিমার দামও বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাড়তি দাম অনেক সময় দেখা যাচ্ছে গ্রাহকেরা দিতে চাইছেন না, ফলে কিছু ক্ষেত্রে গ্রাহকদের সাথে মৃৎশিল্পীদের বচসা বেঁধে যাচ্ছে বলে জানান তারা। অতিরিক্ত বেড়ে গিয়েছে, যেসব রং ছিল তার থেকে 200 টাকা পার কেজিতে বেড়েছে। তা এবং কুমার রং ব্যবহার করলে ঠাকুর ফুটবে না, এবং ভালো দামি রং দিয়ে ঠাকুর দিলে ঠাকুরটা উজ্জ্বল হবে এবং তাতে আশা করি ভালো হবে। তাছাড়া কুমার রঙে কোনো কাজ হয় না আমাদের, আমরা ভালো রং দিয়ে ব্যবহার করি। আশা করি এখন খরিদ বেড়ে গিয়েছে, কিন্তু খরিদ্দার মানছে না, খরিদ্দার বলছে না অত বাড়ালি হয়, কিন্তু এইটাই একটু চিন্তায় আছি। অতিরিক্ত জিনিসের দাম বেশি, বাঁশ কাঠ সুতুলি দড়ি সব কিছু। তবুও জেলার মৃৎশিল্পীরা প্রতিমা বাড়াতে কোন রকম খামতি রাখছে না বলে জানালেন। রঙের দাম বৃদ্ধি পেলেও বাধ্য হয়ে সেই রং দিয়ে প্রতিমা রং করা হচ্ছে আপাতত। দামি রং হবার কারণে প্রতিমার বর্ণ উজ্জ্বলময় হবে, যার ফলে প্রতিমা দেখতেও হবে সুন্দর। তা খরিদ্দারটাকে বলছি, কেউ কেউ শুনছি কেউ কেউ শুনছে না, কিছু বাড়াচ্ছে। আর ঠাকুর তো এবার বেশি আশা করছেন কি? আশা করছি বাড়বে, কিছু কিছু বাড়াচ্ছে।